फ्रेंड्स, दिस इज मालविका दत्ता। वेलकम टू माय चैनल मालविका लर्नर स्किल कनेक्टिंग टू द प्रैक्टिकल वर्ल्ड। जीवन चलमान और ये चलमान जीवने सब समय प्रति मुहूर्ते कोनो ना कोनो समस्या एसे पड़े। आमी आमार भिडियोर माध्यमे ए रकम समस्या समाधानेर सूत्रगुलो बलार चेष्टा करी। तोमरा जारा आमार चैनलटिके देखछो, एरकम समस्या समाधानेर सूत्र पाओयार जोन्नो आमार चैनलटिके सबस्क्राइब करे दाओ और पाशे थाका बेल आइकनटिकेओ हिट करे दाओ। आज आमी तोमादेर संगे जे बिषयटि आलोचना करते एसेछि सेटि हलो पुश योरसेल्फ एवरीडे। प्रत्येक दिन निजेके तागादा दाओ। लिमिट्स आर स्टाम्बलिंग ब्लॉक्स बिटवीन यू एंड योर सक्सेस। सीमाबद्धता, तोमार सीमाबद्धता, तुमी एवं तोमार साफल्येर माझखाने होचट खावार प्रतिबंधकता तैरि करे। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা নিজেদের লিমিট বা সীমাকে অতিক্রম করার বারবার চেষ্টা করেছো, কিন্তু প্রতিবারই বাধা প্রাপ্ত হয়েছো। আর এই বাধা বা রেজিস্ট্যান্স হতে পারে তোমার মধ্যে তৈরি হওয়া কোনো ভয় বা ভীতি, সন্দেহ, আত্মবিশ্বাসের অভাব, শারীরিক অক্ষমতা, মানসিক দুর্বলতার কারণে। এই সব কিছুর সমাহার তোমাকে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। হেজিটেশন এগিয়ে চলার পথে মস্ত বড় অন্তরায়। যদি তোমার মধ্যে প্রবল ইচ্ছে জাগে যে সাফল্য মণ্ডিত জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা, তাহলে তোমার মধ্যে থাকা সেই ভয়ের মুখোমুখি হতে শেখো। পুশ ইয়োরসেলফ বিয়ন্ড দ্য লিমিটস। আর এক্ষেত্রে যদি তুমি ব্যর্থ হও, অসমর্থ হও, তাহলে জানবে তুমি তোমার স্বপ্নগুলোকে আর ধরতে পারছো না বা স্বপ্নগুলো থেকে যাবে অধরা আর গোলসগুলো হয়ে যাবে অবাস্তব। আমি এক্ষেত্রে পাঁচটি দিক আলোচনা করব যে দিকগুলো থেকে আমাদেরকে পুশ করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। চলো দেখে নিই সেই পাঁচটি দিক কি কি। নাম্বার ওয়ান, গেট আউট অফ ইওর কমফর্ট জোন। আমরা আরামপ্রদ জীবনের মধ্যে থাকতে থাকতে সেই জীবনে অভ্যস্ত হয়ে পড়ি বা সেই জীবনের দাসত্ব হয়ে পড়ি। যে যেমন জীবনে রয়েছি সেই জীবন থেকে বেরিয়ে আসতে আমরা ভয় পাই। ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ সব কিছু হারিয়ে যেতে থাকে। সামনে এগিয়ে যাওয়ার জন্য পেছন থেকে আমরা কোনো ধাক্কা বা তাগিদ অনুভবই করি না। আমাদের আশেপাশের পরিবেশ এবং জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির বদল ঘটানোর প্রয়োজন আছে। বাইরে বেরোলেই দেখা যায় প্রত্যেক দিন কত মানুষ নিজেদের জীবন ধারণের জন্য অবিরাম সংগ্রাম করে চলেছে। তারা কমফর্ট জোনের মধ্যেই থাকে না। দে অলওয়েজ পুশ দেমসেলস এভরিডে। তুমিও তোমার কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে নতুন কিছু করার চেষ্টা করো, তার জন্য পুশ ইয়োরসেলফ। জীবন তাকেই পুরস্কৃত করে যে সাহস দেখিয়ে নতুন কিছু করার চেষ্টা করে, তাকে নয় যে স্বপ্নগুলোকে ইচ্ছেতেই থামিয়ে রাখে। নাম্বার টু, ট্যাপ ইওর ইনার স্ট্রেংথ। জঙ্গলের মধ্যে যদি হঠাৎ করে সিংহের সাথে দেখা না হয়, তাহলে তোমার দৌড়ানোর ক্ষমতা কতটুকু তা তুমি যাচাই করার সুযোগ পাবে না। সো ডোন্ট ওয়েট আনটিল সামথিং পুশেস ইউ, পুশ ইয়োরসেলফ। তোমার মধ্যে অব্যবহৃত যে শক্তি সঞ্চিত রয়েছে তার দ্বারাই তুমি তোমার সামনে আসা বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। আর এই অব্যবহৃত শক্তির দ্বারা তোমার সাধারণভাবে জীবনযাপন করার পদ্ধতি এবং আত্মতুষ্টিকে রিফিউজ করো। প্রতিদিন নিজেকে মোটিভেটেড করতে থাকো, প্রয়োজনে লাইফ হ্যাকিং আর্টিকেলস পড়ো, পার্ক আমার রিভার সাইডে ওয়াক করে নিজের ভিশনসগুলোকে ক্লিয়ার করো। প্রত্যেক দিন তুমি যে গোলসগুলোকে সেট করেছো সেগুলোকে প্ল্যানিংয়ের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য অ্যাক্টিভলি নেমে পড়ো এবং তার নিশ্চয়তা মনের মধ্যে তৈরি করো। ইন্সপিরেশন ইজ আ মোটিভেশনাল টুল টু হেল্প ইউ পুশ ইয়োরসেলফ। নাম্বার থ্রি, লার্ন নিউ থিংস। তুমি কি তাদের মধ্যে একজন নও যারা প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেকে এবং সাফল্য বা সাফল্য মণ্ডিত জীবনের স্বপ্ন দেখে? তুমি কি প্রতি মুহূর্তে খুঁজে বেড়াচ্ছ নিজের সেলফ ইম্প্রুভমেন্টের প্রয়োজনীয় জিনিসগুলোকে? তাহলে মনে রাখো সেগুলো কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে, সেগুলোকে কিন্তু কোথাও খুঁজে বার করার চেষ্টা করতে হয় না। মানবিক ক্ষমতা হলো অপরিসীম, তাই এটা অসম্ভব যে কোনো গ্রোথ ছাড়াই কোনো একটা পয়েন্টে পৌঁছানো যায়। আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি কোনো কিছু করবার জন্য, চেষ্টা করার জন্য নিজেকেই পুশ করবে। ধরো তুমি প্রত্যেক দিন
ডেস্টিনেশনে ড্রাইভ করে যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তাটা কিন্তু তোমার একেবারেই সকল সব কিছুই মুখস্থ। হঠাৎ করে সিদ্ধান্ত নিলে যে তুমি রাস্তা বদলে নতুন রাস্তা দিয়ে তুমি সেই ডেস্টিনেশনে পৌঁছতে চাইছ, দেখবে সে রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছে অনেক নতুন অভিজ্ঞতার সম্ভার যা তোমাকে করে তুলবে সমৃদ্ধ। সো পুশ ইয়োরসেলফ টু টেক নিউ লাইফ অ্যান্ড নিউ অপরচুনিটি। নাম্বার ফোর, অ্যাচিভ মোর। অতীতের কৃতিত্ব ভবিষ্যতে তোমাকে পুরস্কার এনে দেয়। পুশ ইয়োরসেলফ টু জেনারেট মোর রেজাল্টস দ্যান ইউ ডিড ইয়েস্টারডে। খুঁজে বার করো যে তুমি নিজে কি কি করতে পারো, কি কি দিতে পারো। প্রয়োজনে যদি 5 মিনিটস এক্সট্রা দিতে হয় তাহলে দাও। এই এক্সট্রা এফর্ট প্রতি মুহূর্তে অ্যাড হতে থাকবে তোমার জীবনের ভ্যালু বাড়ানোর জন্য। ইউ লার্ন অ্যান্ড গ্রোথ বিয়ন্ড ইউর লিমিটস অ্যান্ড স্ট্রেংথ। নাম্বার 5, ডিফাইন ইউর লিমিটস। তোমার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তা তুমি যাচাই করবে কিভাবে? তুমি কত দূর কী কী করতে পারো তা তুমি দেখে নেবে কেমনভাবে? প্রকৃতি যেমন নতুন কিছু জিনিসকে সৃষ্টি করার জন্য পুরনো জিনিসের ক্ষয় সাধন করতে থাকে এবং এই প্রসেস ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সেই নতুন জিনিসের সৃষ্টি হচ্ছে। প্রকৃতি কিন্তু নিজেকে ততক্ষণ থামিয়ে রাখে না, তাই তুমিও নিজেকে না থামিয়ে নিজের অর্জিত জ্ঞান এবং নতুন অভিজ্ঞতার সংমিশ্রণে নতুন কিছু করার ভাবনা চিন্তায় নিজের লিমিটসগুলোকে যাচাই করে নাও। পুশ ইয়োরসেলফ এবং নিজের মধ্যে যে তাগিদ এবং তাড়না তুমি জাগিয়ে তোলো এবং তোমার সামনে আসা সুযোগগুলোকে চিনে নাও। গতানুগতিক লাইফ থেকে বা জীবন থেকে বেরিয়ে এসে লিমিটসগুলোকে ভেঙে চুরমার করে দুর্বার গতিতে সামনে এগিয়ে যাও এবং তোমার তৈরি করা মাইলস্টোনকে ছুঁয়ে ফেলো যেটা ছোঁয়ার জন্য তুমি এই সংগ্রাম বা এই লড়াই চালিয়ে যাচ্ছ। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, অনেক অনেক লাইক দাও আর সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করো যাতে সকলেই উপকৃত হয়। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। তোমরা সবাই ভালো থেকো, কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।